আমার মনে হয় না এখান থেকে আমি
আমি যেতে পারবো। ক্যাব এক্সপ্লোরের ইন্টারেস্টিং জিনিসটা হলো, যা হোক করে আমাদের এই ছোট্ট ফাঁকগুলোর মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে। ও মাই গড, খুব ছোট জায়গা, তারপরেই খুব বড় একটা জায়গা আসবে, সেটা এতটাই বড় যে কিছু না দেখতে পাওয়ার জন্য এটা করতে হলো। ও মাই গড, এবার আমি সব দেখতে পাচ্ছি, এটা দুর্দান্ত, এটা তো অনেক আলো। ভাই জায়গাটা কতটা সুন্দর দেখো, এখান থেকে আমাদের ওয়েট শুট পরে সাঁতার কেটে যেতে হবে। গতকাল ম্যাক আর কার্ল এটা নিয়ে মজা করছিল, কিন্তু এই কেভে আমাদের পরের অ্যাডভেঞ্চারটা ছিল একটা প্রায় জমে যাওয়া নদীর মধ্যে। ও মাই গড, এটা তো পাগলামি। তার মানে আমাদের ওয়েট শুট করতেই হবে, যাতে আমাদের হাইপোথার্মিয়া না হয়। আমরা এটা কেন করছি? এই এক্সপেরিয়েন্সটা তো জীবনে একবারই হবে, এটা করলে হয়তো আর নাও বেঁচে থাকতে পারি। আমাদের এই কেভের শেষে পৌঁছতে হলে আমাদের এই নদীর মধ্য দিয়ে, এই ছোট্ট পাথরগুলোর মধ্য দিয়ে সাবধানে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। আস্তে আস্তে নামো, স্রোতের কারণে পা পেছনে টানতে পারে। ঠিক আছে, আমি তাহলে নামছি। তুমি ওই দেয়ালগুলো ধরে ধরে এগোতে থাকো, আস্তে আস্তে। তুমি পারবে জিমি। জানি না এখানে ঢুকতে পারবো কিনা। জিমি, এবার তুমি জল থেকে উঠে দাঁড়িয়ে পড়ো। ও মাই গড, এটা সত্যি একটা পাগলামি। এখানে কি ঠান্ডা! যখন তোমরা খুব ঠান্ডা জলের মধ্যে থাকবে, তখন একটা পাথরকে ধরে এগিয়ে চলা খুব কঠিন হবে। ও মাই গড, এটা সত্যি পাগলামি। এখানে 24/7 বৃষ্টি হয়, তাই আমি একটা আড্ডা মারার জায়গা তৈরি করেছি যেখানে আমরা কেউ ভিজবো না। আমি ভাবছি আমি যদি এটা না বানাতাম তাহলে কি হতো। আমি নিশ্চিত যে ওদের একটা ভেজা পাথরের উপর শুতে হতো। আমাদের ক্রমাগত এগিয়ে যেতে হবে এবং শরীরটাকে ভিজে রাখতে হবে। ঠিক আছে, নইলে আমাদের শরীরের তাপমাত্রা কমে যাবে। এটা কঠিন কেন? সব থেকে বাজে ব্যাপার হলো, আমরা যতটাই দিকে এগোবো ততটাই আমাদের পিছন দিকে ক্যাম্পে ফিরতে হবে। আমাদের পরের বাধাটা হয়তো জলের মধ্যে নয়, কিন্তু তার মানে এটা নয় যে সেটা সহজ হবে। আরে এটা কি মাকড়সার জাল? কিন্তু আমি মাকড়সা দেখতে পাচ্ছি না। তার মানে ওটা আমাদের উপরে আছে। আরে তোমার গায়ে, তোমার গায়ে! আমার বন্ধুরা মনে বাজে, এই ক্যাম্পটা মিস্টার বিস্ট ভিডিওর মতো, যত এগোবে ততই কঠিন হবে। সত্যি কথা বলতে, যদি আমাদের সাথে জো না থাকতো আমরা মরেই যেতাম। আর 3 ঘন্টা পরে জো আমাদের জন্য একটা খবর নিয়ে এলো। জল অনেকটা বেড়ে গেছে আর আমরা অনেকটা সময় লাগিয়ে ফেলেছি, তাই আজকে আমাদের আবার ক্যাম্পে ফিরে যেতে হবে। আমি মানবো না। তুমি সেফটি এক্সপার্টের কথা অমান্য করতে পারো না। আমি এটা মানবো না। সত্যি কথা বলতে আমাদেরকে ফিরতেই হতো, কারণ এর আগে আমরা শুট করতে অনেকটাই সময় নষ্ট করে দিয়েছি, তারপর ফ্লেয়ার নিয়ে খেলেছি, তাই আমরা ফিরে যাচ্ছি আর এই মিশনটা আমরা পরের দিন আবার শুরু করব। শোন, আমরা এসে গেছি। তুমি এখানে কি করছিলে? এখন তোমরা কেউ ভিজবে না। আমি তো জানতামই না এই লাইটগুলো আমরা এনেছি। এগুলো দারুণ লাগছে, তাই না? দুঃখের বিষয়, আজকে আমরা মাত্র 20% এগোতে পেরেছি, কিন্তু বিশ্বাস করো আমরা শেষ পর্যন্ত অবশ্যই যাব আগামী কয়েকদিনের মধ্যেই। আমার মনে হয় কোনোদিনই হবে না। আমরা ডে 4টা রেস্ট নেব আর ডে 5 চেষ্টা করব এই কেভের শেষ অবধি যাবার। দেখা যাক কি হয়। ডে 3 মজা হলো, কালকে আবার দেখা হচ্ছে। আর কেভের ভিতরে 3 খুব বাজে রাত কাটাবার পরে পরের দিন সকালে আমাদের মাথায় শুধু একটাই কথা আসছিল, আমার একটা হট শাওয়ার চাই, তবে আমি এখন একটু শান্তি পাবো। ও, এখন শাওয়ার পেলে কিন্তু দারুণ হয়। আমি জান করিনি প্রায় 3-4 হয়ে গেল। তোমরা নিশ্চয়ই জানো কেভের মধ্যে শাওয়ার করা সম্ভব নয়। আমাদের অনেকটা পথ হেঁটে সাবধানে আগের রিভার বেডের কাছে পৌঁছতে হলো। ও মাই গড, আমি আমার ব্রেনকে ফিল করতে পারছি। আমি এভাবে ব্রেনকে ফিল করিনি। আমার মোবাইলটা জমে গেল পুরো। চলো ড্রোন দিয়ে মাথার চুলগুলো শুকিয়ে নি। এদিকে এসো ড্রোন। ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা কিন্তু কাজ করছে। হ্যাঁ, দারুণ কাজ করছে। ড্রোন থাকতে হেয়ার ড্রায়ারের কি দরকার? আর চুল শুকানোর পর আমরা জয়ের সাথে জার্নির প্ল্যান করতে বসলাম। এটা কি জো? এটাই কেভের ম্যাপ। আগের বার আমাদের থামতে হয়েছিল কারণ জল খুব জোরে বইছিল, এখন বৃষ্টি কম হচ্ছে, তাই কালকে আমরা নিশ্চয়ই এই কেভের শেষে পৌঁছে যাব। ভয়ঙ্কর হতে চলেছে। প্রথমে আমাদের কালকে যেখান দিয়ে গেলাম সেখান দিয়ে আগে যেতে হবে, জলের মধ্যে ঝাঁপ দিতে হবে এবং পাথর দেখে হাঁটতে হবে। এগুলো সবকটা আমরা যদি পার করতে পারি তাহলে আমরা গ্লো ওয়ার্ম চেম্বারে পৌঁছে যাব। কেমন দেখতে তুমি সেটা বলো না, আমি তোমাদেরকে সারপ্রাইজ দিতে চাই। আমার মনে হয় আমরা পারবো।
ওইসব বাদ দাও, আমরা ঠিক কালকে পৌঁছে কালকে প্ল্যান আমরা চক আউট করে নিয়েছি। আমরা রেস্ট করছি আর ফেস্টিভ্যাল স্মোর্টস খাচ্ছি আমাদের এনার্জি রিগেইন করতে। সবাইকে চিয়ার্স। জয় প্রথমবার ফেস্টিভ্যাল স্পোর্টস খাচ্ছে। জো সত্যি কথা বলবে, এটা দারুণ। তাহলে ভালো লাগলো? দারুণ লেগেছে। আমরা এই চকলেটটা আগে কেন বের করে নি? এটা এমনি চকলেটের থেকে 10 গুণ ভালো খেতে। সত্যি কথা বলতে, তোমরা যদি ফেস্টিভ্যালের সাথে স্পোর্টস ট্রাই না করে থাকো তাহলে তোমরা মিস করছো। কালকে আমরা পুরো কেপটা এক্সপ্লোর করব, দেখা হচ্ছে। তাই আমরা ভালো করে ঘুমানোর চেষ্টা করলাম আর কালকের প্রিপারেশন নিলাম কেপের শেষে যাওয়ার জন্য। আমরা আমাদের জীবনের সবথেকে ডেঞ্জারাস জার্নি করতে চলেছি। ডে 3 অভিজ্ঞতা মাথায় রেখে আমরা কম শুট করেছি যাতে আমরা সামনের দিকে তাড়াতাড়ি এগোতে পারি। জলটা খুব ঠান্ডা। হ্যাঁ, আগের দিনের মতোই খুব ভালো। এই তো, আর যাতে আমরা সবাই বেঁচে ফিরতে পারি তাই জো ছাড়াও আর একজন সার্ভাইভাল এক্সপার্টকে আমরা নিয়ে এসেছিলাম। এখানেই আমরা ডে 3 তে আটকে গেছিলাম। এখন আমরা কি করব? এবারে আমরা অনেক তাড়াতাড়ি এসেছি। আমাদের পিছনে ঘন অন্ধকার, কোথায় যাব? এই রাস্তাটা অনেক সরু এবং স্রোত প্রচুর বেশি, তাই আমরা দেয়ালগুলো ধরে ধরে আস্তে আস্তে এগোবো। এই যে এইভাবে,